AB24 বাংলা ও বাঙালির পাশে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি AB24 প্রবাস সংবাদে। সাথে আছি আমি প্রীতি স্পর্শ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সরব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হলেন ফিনল্যান্ড প্রবাসী। আফ্রিকান সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত। টোকিওর বাংলাদেশ দূতাবাসে চলছে বিজয় দিবস উদযাপন। এনআরবি সিআইপি হলেন ওমানের ইয়াসিন চৌধুরী। ৭১ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ। নিউ ইয়র্কে গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ। বিজয় দিবস উপলক্ষে সিডনিতে ক্রিকেট ম্যাচ। ক্যালগেরিতে বিজয় দিবস উদযাপন। সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব চাইলেন রাষ্ট্রদূত শাহাদাত। আকাবায় খুব শীঘ্রই কনস্যুলার সেবা পাবেন বাংলাদেশিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সার্বভৌমত্ব রক্ষা পরিষদের সম্মানিত উপদেষ্টা নির্বাচিত হলেন ফিনল্যান্ড প্রবাসী জামান সরকার মনির। 12 ডিসেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু সাইম মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সরবের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবু সাইম মিয়াকে ধন্যবাদ জানিয়েছেন জামান সরকার মনির। তিনি বলেন, 30 লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে আধিপত্যবাদ, সাম্প্রদায়িকবাদ এবং সকল ষড়যন্ত্র ও চক্রান্তকারীর হাত থেকে সোচ্চার থাকার লক্ষ্যে কাজ করার সুযোগ দেওয়ার কৃতজ্ঞতা জানায়। দক্ষিণ আফ্রিকায় জোহান্সবার্গ প্রভিন্সের উইলিয়াম ফার্ম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বেলাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার 12 ডিসেম্বর সন্ধ্যা 7:30টার দিকে বেলাল দোকানের দরজা বন্ধ করে তালা লাগানোর সময় একদল সন্ত্রাসী গুলি করে ভেতরে প্রবেশ করে। দোকানের ভেতর তছনছ করে গুরুত্বপূর্ণ মালামাল তারা নিয়ে যায়। এতে ঘটনাস্থলে বেলাল মারা যান। নিহত বেলাল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আটিয়া গান্ধী গ্রামের ব্যাপারী বাড়ির নুরুজ্জামানের পুত্র। টোকিওর বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন করছে। এ উপলক্ষে সোমবার ১৬ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে দিবসের কার্যক্রম শুরু হয় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর শাহেদ আখতার। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। টোকিওর বাংলাদেশ দূতাবাস প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেওয়া বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ডক্টর জিয়াউল আবেদিন, বাণিজ্যিক কাউন্সিলর ডক্টর আরিফুল হক, শ্রম কাউন্সিলর জাকির হোসেন এবং প্রথম সচিব মোহাম্মদ শিপলু জামান। বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ৪র্থবারের মতো এনআরবি সিআইপি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। সম্প্রতি সরকার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের জন্য সারা বিশ্বের যে ৪২ জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে সিআইপি নির্বাচিত করেছেন তাদেরই একজন ইয়াসিন চৌধুরী। আগামী 19 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআরবি সিআইপিদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করবেন। এর আগে 2011, 2015 ও 2016 সালে সিআইপি নির্বাচিত হয়েছিলেন ইয়াসিন চৌধুরী। তিনি বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের পর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক গণহত্যা দিবসের কর্মসূচি শুরু করে জেনোসাইড 71 ফাউন্ডেশন। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরচিত হত্যাযজ্ঞকে ইতিহাসের নৃশংসতম গণহত্যার স্বীকৃতি প্রদানের দাবি উঠেছে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে। এ দাবিতে ২০০১ সালে নিউ ইয়র্কের প্রতিষ্ঠিত জেনোসাইড 71 ফাউন্ডেশনের পক্ষ থেকে গত সোমবার আন্তর্জাতিক জেনোসাইড, গণহত্যা ও প্রতিরোধ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। আলোক শোকযাত্রা আর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে নিউ ইয়র্কে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো। শনিবার প্রথম প্রহরে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে উত্তর আমেরিকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস প্রদীপ শোকযাত্রা শিরোনামে শহীদদের স্মরণ করা হয়। ৭১ বাঙালি জাতির শোকাবহ এই বিপর্যয়ের দিনটিকে স্মরণ করার জন্য টানা ২১ বছর ধরেই জোটের উদ্যোগে এমন কর্মসূচি পালন করা হচ্ছে সুদূর প্রবাসেও। জোটের প্রধান মিথুন আহমেদের সার্বিক সমন্বয়ে ৭১ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের পাশাপাশি ঘাতকদের মধ্যে যারা এই প্রবাসে ঘাপটি মেরে রয়েছে তাদেরকে চিহ্নিত এবং বাংলাদেশে চলমান বিচারের সোপর্দ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে জগন্নাথ হল অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজন করছে প্রীতি ক্রিকেট ম্যাচ। রোববার 15 ডিসেম্বর ক্রেসউড রিজার্ভ সেন্টারে আয়োজিত ক্রিকেট ম্যাচে অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যদের পরিবার সহ সিডনিতে বসবাসরত অনেক বাংলাদেশি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। আর শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ এক মজার প্রতিযোগিতা বালিশ পাসিং। সব মিলিয়ে সবগুলো আয়োজনই ছিল চিত্তাকর্ষক। সংগঠনের সভাপতি সুদর্শন দাস বলেন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মদান করেছেন তাদের জন্য আমরা গর্বিত। সে সময় সবার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জন্য যুদ্ধ করেছিলেন, তেমনি আজও দেশের স্বার্থে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাই মিলে দেশের জন্য কাজ করা আবশ্যক। কানাডার ক্যালোগেরিতে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালোগেরির আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ক্যালোগেরির বাংলা স্কুলের ছাত্রছাত্রী পরিচালনায় মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং স্বাধীনতার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালোগেরির সভাপতি কাজী এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যালোগেরির সুধীজনরা। বাংলাদেশের জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দীর্ঘদিনের দাবির প্রতি নতুন করে একাত্মতা প্রকাশ করেছেন ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপিয়ান ইউনিয়নের দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন। আন্তর্দেশীয় কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলা অ্যাসোসিয়েশনের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলজিয়ামের রাজধানীতে গত বৃহস্পতিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে খুব শীঘ্রই জর্ডানের আকাবায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কনস্যুলার সেবা পাবেন বাংলাদেশিরা। প্রতি মাসের নির্দিষ্ট দিনে আকাবায় গিয়ে কনস্যুলার সেবা প্রদান করার উদ্যোগ নিয়েছে আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ বশির বলেন, আকাবাতে বিভিন্ন পোশাক কারখানায় 10,000-এরও অধিক বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নারী শ্রমিক। আম্মান থেকে প্রায় 450 কিলোমিটার পথ আকাবার। দূতাবাসে এসব কর্মীরা কোনো প্রয়োজনীয় কাজে আসলে একদিনের বেতন কেটে নেয় মালিকপক্ষ, এমনকি চাকরি হারানোর মতো শঙ্কাও থাকে তাদের। বিষয়টি বিবেচনা করে দূতাবাস খুব শীঘ্রই আকাবা সহ দূরবর্তী অন্যান্য শহরে নির্দিষ্ট সময় অন্তর দূতাবাসের কনস্যুলার টিম কাজ করবে। AB24 বাংলা ও বাঙালির পাশে।